না মায়ের গান সরিয়ে যা বেলুন বেলুন মায়ের বেলুন 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 মায়ের বেলুন বেলুন লাল বেলুন বাবার হো ছোট ভাই বেটা বাবা আরাম দাদা গান শুনো লাল বেলুন বাবার জীবনে মুখ দিয়ে হলুদ বেরোই না হ্যালো হলুদ বেরোনে তো সাদা বেলুন বইতে পারছো না মায়ের বেলুনটা বললাম তা বাবার বেলুনটা বলতে হবে না তুমি যা ছেলে বাবার বেলুন ফাটিয়ে ফেলি তুই ভাবিটা তো মারতে চলে আসিও ভাই তুই এখানে গান করে শোনো দেখি এখানে গান করে শোনো বাবা বাবা ওর সাথে সাথে গানের স্কুলে তোমাকেও তো ভর্তি করেছিলাম তা তুমি একটা গান কি শুনতে পারবে গান হ্যাঁ বাবা গানই জ্ঞান তা ঠিক বাবা নাকি হ্যাঁ ওর মতো গান গান কাকে বলে শোনো ওরে তুই যদি বাবাকে গান করে শোনাইতে পারিস আমি কথা দিচ্ছি আমার তোল হাতে লম্বা করে দেখে দিব যা তোর হাতে বেরিবে না বন্ধে বেরিবে তুই দেখ তবে গান কাকে বলে শোন হ্যাঁ বাবা বেলুন বেলুন হ্যাঁ বাবা একটা গান শোনো রবীন্দ্রসঙ্গীত হ্যাঁ বাবা আমি রবীন্দ্রসঙ্গীত খুব ভালোবাসি বাবা হ্যাঁ যদি তোর ডাক শুনে কেউ নাই আসে ঠিক আছে দারুণ হয়েছে বাবা দারুণ রবীন্দ্রসঙ্গীত যদি তোর ডাক শুনে কেউ নাই আসে তাহলে দুটো মদের বোতল লিও রে তাহলে দেখবে তোমার সঙ্গে পেছু ছাড়িবে না রে যদি তোর ডাক শুনে কেউ নাই আসে দেখির বোতল লিও রে যদি তোর ডাক শুনে কেউ নাই আসে মদের বোতল লিও রে ওরে বোতল লিও কলাই ভাজা লিও শশা কুচিয়ে লিও রে যদি তোর ডাক শুনে কেউ নাই আসে মদের বোতল লিও রে যদি তোর ডাক শুনে কেউ নাই আসে মদের বোতল লিও রে কোনো হয় নাই গো গানটা কোনো হয় নাই গো না বোতল লিও বোতল লিও দুটো মাংস কষে লিও রে আরামজাদারা এইবার ওই শালুকে কষে বসাও রে দুটো শশা কুচিয়ে লিও মাংস কষে লিও তাহলে সঙ্গীর অভাব হবে না কিচ্ছু হবে না তোমাদের দুইজন দ্বারা কিচ্ছু হবে না আর আমি তোমাদের পেছনে এক টাকা খরচা করতে রাজি নই এবার আমার যেটুকু জমি আছে সেই জমিটুকু দুই ভাইয়ের মন দিয়ে চাষ করার গেল কি বলছে কি বলছে আমার মাঠে চাষ করতে যাবো এ বুঝো কি বলছো কুড়ি টাকা খরচা করে মাথায় আমি কলপ করলাম আমি যদি মাঠে চাষ করতে যাব তাহলে শিবতলা তো এই চুলকুটা কখন উড়াবো বুঝলি আমি বড় স্ক্রিন টাচ মোবাইল কিনেছি সারাদিন গান শুনবো গান কীর্তন গান কীর্তন গান হ্যাঁ কি গান কুড়ি কি টাকা দে কুড়ি কি টাকা কুড়ি কি টাকা দে কুড়ি কি টাকা আচ্ছা কুড়ি কি টাকা দে কীর্তন গান বাবা চাষাও না নাই বাবা চাষ করি এখন কি হবে বাবা চাষ করি এখন কি হবে ওরে চাষে এখন অনেক আলু হবে আলু হ্যাঁ আলুর যা দাম দিয়েছে চাষার এখন আলু ধরিয়ে বসে রবে ও বাবা চাষ করি এখন কি হবে ও বাবা চাষ করি এখন কি হবে টাকা ধান লাগাইলো চাষা সেদিনের টাকা শুদ্ধে শুদ্ধে সেদিনের টাকা শুদ্ধে শুদ্ধে চাষা মনে হয় শ্মশানে চলে যাবে ও বাবা চাষ করে এখন কি হবে ও বাবা চাষ করে এখন কি হবে চাষে নাই চাষে আমরা নাই কাদা আমি জানি বাবা আমি জানি তিল চাষ করলে লাল লাল করবি যে তোমরা আমার দুই ছেলে তোমাদের দুজনের দ্বারা কিছু হবে না তার জন্য আমার যেটুকু জমি ছিল সেই জমিটুকু আমি 100,000 টাকায় বিক্রি করে দিই বইলে হারি বাবা আমার ভাই রে বাবা আমার ভাই রে
না তুমি বাবা সামনে ভাই ও হ্যাঁ তা ঠিক আছে বাবা শোনো বাবা বাবা জমি ঘুচিয়ে দিয়ে আপদ বিদ্রোহী করি ওই জমি বিচা এক লক্ষ টাকা তোমাদের দুই ভাইকে আমি 50,000 টাকা করে ভাগ করে দিচ্ছি তোমরা মন দিয়ে ব্যবসা করো টাকা আনছি50,000 ভাগ বুঝিয়ে দিলাম বাবা ফুটো বাবা এই নাও বাবা তোমার 50,000 তোমাদের ছোটবেলায় মা মারা গেছে আমি হাত পুড়িয়ে রান্না করে খাইয়ে তোমাদেরকে মানুষ করেছি জানি তো এইবার দুই ভাই মন দিয়ে ব্যবসা করে সেই লাভের টাকা সব বাড়ি নিয়ে আসবে বাড়ি ঘর সব ঠিক করে আমার মনে বড় আশা আমার বড় ছেলে ফুটো তার একটা লাল টুকটুকে ছোট্ট মতন মেয়ে দেখে ফুটোর আমি বিয়ে দেব ফুটু থেকে তুই বড় আজ বিয়ে দেবার সময় হয়েছে আজ ফুটু বড় না বাবা তা নয় বাবা বাবা জানে না তুই জানিস নাকি বাবা জানে তুই ঝামেলা করো না বাবা তোমরা আমার দুই ছেলে তোমরা হচ্ছে যমজ ভাই তোমার থেকে ফুটো 1 ঘন্টা আগে হয়েছে তুমি 1 ঘন্টা পরে হয়েছো বাবা হ্যাঁ 1 ঘন্টা আগে মাল সাপ্লাই দিয়ে দিই আমার বিয়ে হবে তুই আটা ভেড়া মেরা ধরে বিয়ে করে ভেড়া গিয়ে ধরবি আর ভ্যা বলবে ক্যা বাবা ফুটু যদি আমার 1 ঘন্টার বড় হয় তাহলে বলো তো বাবা তোমার তোমাতে কদিন কাজ ছোট বড় বাবাটা তো তো 1.5 মিনিটের ছোট বাবা চায়ের দোকানে চা খেয়েছিল মায়ের পেট থেকে বেরিয়ে আর তুমি জানলা দিয়ে কুক মারছি ও তার জন্য রে তার জন্য আমাদের গ্রামের প্রাইমারি স্কুলের হেডমাস্টার আমাকে বললো কি বললো আচ্ছা ফাটা তোর দুই বাপ বেটাতে কালকে প্রাইমারি স্কুলে পলিও খেয়ে আসে চলো দুই বাপ বেটাতে আসবে পলিও খেতে যাবো চলো ওরে বাগাল তা বলে নাই বলেছে প্রত্যেকটা বাচ্চা ছেলেকে পলিও খাওয়ানো উচিত আর নইলে আমাদের ভারতবর্ষ কোনদিন পলিও মুক্ত হবে না ওই জন্য আমি প্রত্যেক দিন পলিও খাই আরে তুই এখনো পলিও খাইছিস হ্যাঁ এটা বাইন পাড়াই 40 টাকা বোতল পাগল তো পলিও নয় রে তবে ওটা চল্লু মদ এ শালা বাইন কইলি দিগি রে আমি মনে করছি ওই যাই পলিও তা বল না বাবা তা বল না ফাটার ফুট আমরা দুই ভাই জমজ ভাই ফুট আমার 1 ঘন্টার আগে হয়েছে আমি 1 ঘন্টার পরে হয়েছি আর আমি যদি হিসাবে বুঝিয়ে দিতে পারি ফুটু থেকে ফাটা বড় তাহলে আমার বিয়ে কিন্তু তোমাকে আগে দিতে হবে তুই যদি বুঝাইতে পারিস আমি জীবনে বিয়ে করব না এ বুঝিয়ে দিছি আমি প্রতিজ্ঞা করলাম লে আমি বুঝিয়ে দিছি বাবা বিচার করবে গায়ে লোকে বিচার করবে ধর একটা 5-এর নল নিলাম লিলি দুটো মার্বেল নিলাম লিলি একটা মার্বেল 5-এর নলে ভর দিলাম দিলে তারপর আবার একটা মার্বেল 5-এর নলে ভর দিলাম দিলে এইবার 5-এর নলটাকে উপর করে দিলাম দিলে এবার আগে কে বেরিয়েছে ওই যে পরে ঢুকলো সে আগে বেরোলো যা পরে ঢুকলো সে আগে বেরোলো হারামজাদা তোর আগে থেকে আমি মায়ের পেটে ঢুকে বসেছিলাম আমি আগে বেরিতাম তুমি আমার দরজা আগুলি বসেছিলা তাহলে বড়টা আমি হচ্ছি না কত বড় বৈদ্য দেখো মায়ের পেটটাকে মাসে লাল করে দিয়ে
তো এই রকম ভাই হবে জানলে তোকে আমি আর বেরোইতে দিতাম ঠিক আছে আমি আগে বেরিয়ে এসেছিলাম ইট বালি সিমেন্ট লিগে জাম করে দিতাম আমি তোমার বাবা আমাকে প্রণাম করলে সামনে তোমার বড় দাদা ওকে প্রণাম করলে না গুরু জ্ঞান নাই ওর গুরু জ্ঞান নাই ও জানে না যে বাবার থেকে দাদা বড় এ বাকাল কি গো বাবার থেকে কোনদিন দাদা বড় হয় হ্যাঁ গো কি করে দেখো গায়ে যারা দাদাগিরি করছে তাদের কথা শুনতে হবে বাবার কথা না শুনলে হবে আর গায়ের দাদাদের কথা না শুনলে পুনতে বেরিয়ে গাঁ থেকে বাইর করে যেতে হবে তাহলে বাবার থেকে দাদা বড় হচ্ছে না বাবা বাবা ফুটুকে প্রণাম করবে ফুটুর পাওয়া কত কালো দেখো মনে হচ্ছে মানুষের পাল হয় গরুর গাড়ি লিখে তেল মোবিল দিয়ে থারু করে দাঁড় করিয়ে দিস প্রণাম করবি না নিন্দে করবি না আশীর্বাদ করি ভুল করি পেরিয়ে দিবাই তো মজিয়ে যায় আমার প্রণাম ফেরত দে যা দিলাম লিখ কাইছে ওরে তোর আগে লাভ করবো তোর আগে বিয়ে করবে ফাটার প্রতিকা যা 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 আরে যা 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 বাবা হ্যাঁ বাবা বাবা হ্যাঁ বলো বাবা বাবা হ্যাঁ ভালো গায়ে বিয়ে দিও ভালো গায়ে কোন গায়ে দেবো রে এই মেলের মতো গায়ে বিয়ে দিও না আচ্ছা মেলের গায়ে ভালো লাগে না পয়লা গায়ে বিয়ে দিও না আচ্ছা 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 এই দেখ গায়ে আস্তে আস্তে দেখছো মেয়ের মাটা যদি আই বড় হয় তো মেয়েটা কোথা থেকে হবে রে হয় হয় তুমি জানো না কি করে কত ধান বীজতলাতে থর করে বসে আছে ঠিকই না বাবা 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 গো বলো বাবা একবারে লাভ করিয়ে বাড়ি বিচ্ছে দেবো হ্যাঁ রে বাড়ি দিচ্ছে তুমি তো বুড়ো বয়সে আমি থাকবো কোথা এই গায়ে এই গায়ে আমি বললি আইবো তবে বললাম না রাস্তার অবস্থা হ্যাঁ সেটা বললি হ্যাঁ এই গায়ে লাই কার টয় বাড়ি করব টাউনে হ্যাঁ ন্যাশনাল এ বাবা ভালো হবে ঠিক আছিস আরে এসে তোমাকে একটা বাটি ধরিয়ে দেবো আমি বাটি কি করবো বাবা কাটোয়া বাস স্ট্যান্ডে জায়গা সেটি রাখবা নিয়ে যে আইবে বলবে বাবু দেন বাবু দেন হ্যাঁ বাবা ফুটো বাবু দেন তোমরা আমার দুই যোগ্য ছেলে থাকতে আমি বুড়ো বয়সে ভিক্ষা করব ভিক্ষা বলে কে তবে একে বলে বিনা পুঁজির ব্যবসা ইয়ান নারী বুঝছি না রে বাবা হ্যাঁ বাবা বাবা তাহলে আমি চললি হ্যাঁ বাবা আমার লাভ একবারে আমার লাভ 100% লাভ 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 100% লাভ লাভ যাই হোক আমার দুই ছেলে চলে গেল ব্যবসা করতে আমার বিশ্বাস তারা অনেক টাকা লাভ করে বাড়ি ফিরে আসবে ততদিন পর্যন্ত আমি বাড়ির কাজকর্ম সব গুছিয়ে রাখি ৫০০০০ টাকা দিতে লাভে লাভ করবো তারপরে একবারে মেলে তো যত জমি জায়গা আছে সব কিনে নেবো ১০০ টাকা একবারে খামার কপাইলি রে দুখানা মেশিন পড়বে খামার কি বলছেন এক চাপ কা দেন তো কি বলছেন বলুন এক চাপ কা কি রে বলে এক কাপ চা দেন তাই তো বললাম কি বললি তো এক চাপ কা দেন চা নয় রে তবে বল এক কাপ চাপ
বাবা মাথা তো যা মন হয় তাই বল এক চাপ কা দেন পাঁচ টাকা দিন কত পাঁচ টাকা জিএসটি লিয়ে গেছি ভাই বাজারে।